একটা ওল্ড বা 2010 টাইপের একটা ওল্ড ভার্সন ফটোশপ নিয়ে আপনি কিন্তু বেশি দূর যেতে পারবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফ হোসেন, ওয়েলকাম ব্যাক ইন নিউ ভিডিও ইন সাইফ এক্সপ্রেস। একটা কথা আছে, বুক শীতল করা সবুজে শ্যামলে নয়ন জুড়ানো আছে আমার ছোট্ট একটি গ্রাম। গ্রাম যেমনই হোক না কেন, প্রত্যেকের কাছে তার গ্রামের মায়া খুবই চমৎকার। বিশেষ করে সকাল সকাল যখন আপনি গ্রামের মধ্যে একটু হাঁটতে বের হবেন, তখন আপনার কাছে একটি ভিন্ন অনুভূতি কাজ করবে। তো আজকের ভিডিওটা শুরু করছি তেমনই একটা বিষয় নিয়ে। খুব সকাল সকাল একটু রিক্সা দিয়ে আমরা গ্রাম ভ্রমণ করব, সাথে আপনাদেরকে গ্রাফিক্স নিয়ে কিছু টিপস দিব। আর আমার এই ভিডিওটা 2024 জানুয়ারিতে করা, তখন আমি বাংলাদেশে ছিলাম। আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমার সাথে গ্রাম দেখতে। আমার পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা থেকে এখানে আপনার বসতির মানুষদের জন্য যে প্রত্যেকটা উপজেলায় এভাবে করে আপনার করা হয়েছে বেশ কিছু জায়গা নিয়ে, এখানে অনেকগুলো মানুষ একসাথে থাকতে পারবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা যখন গ্রাম ঘুরার জন্য বাইর হই, এখন গ্রামে কিন্তু আর ওরকম মাটির রাস্তা পাওয়া যায় না, খুবই কম। যেখানে ম্যাক্সিমাম রাস্তাই হচ্ছে পাকা রাস্তা, কিছু খারাপ রাস্তা। এই যে একটা শহীদ মিনার দেখা যাইতেছে, আমি জানি না এখানে শহীদ মিনার কেন দেওয়া হয়েছে, এটা আমার পিছনে। তো গ্রামের প্রত্যেকটা রাস্তায় পাকা রাস্তা, গ্রামের ভিতরে ঢুকলেই এখন আর ওরকম ঘর দেখা যায় না, প্রত্যেকটা ঘর দেখা যাচ্ছে বিল্ডিং, ওয়াল। দ্যাট মিন্স আসলে প্রত্যেকটা গ্রামে এখন উন্নত, ওভাবে আর গ্রামের যে ভাইবস আছে ওই জিনিসটা পাওয়া যায় না। তারপরে শীতের সময় যখন আমরা সকাল সকাল বের হই, তখন হয়তো দেখা গেছে আমরা একটু আমাদের সেই ছোটোবেলার ফিলগুলো একটু পাই, কিন্তু অন্য সময় শীত চলে গেলে আর ওই জিনিসটা টোটালি পাওয়া যায় না। প্রচুর মানুষ থাকে রাস্তায়, প্রচুর গাড়ি থাকে। এরা মসজিদের পাশে এখানে ওয়াজের জন্য প্রস্তুত হচ্ছে, যেটা শীতকালে শেষ সময় কিন্তু গ্রামগুলোতে প্রচুর ওয়াজ হয়, মাহফিল হয়, প্রত্যেকটা মসজিদের আন্ডারে এই জিনিসটা হয়, প্রচুর দেখা যায়। অনেক সময় অনেক বাড়িতেও হয়, বড় বড় মাঠগুলোতে হয়। আজকে আপনাদের জন্য আমার একটা টিপস আছে, সেটা হচ্ছে আমার এই ভিডিওর ভিউয়ার্সদের মধ্যে যারা ডিজাইনার আছেন, তারা কিন্তু বিশেষ করে যে আমার মানে আমি কমেন্ট পাচ্ছি, সেই কমেন্ট অনুসারে আপনাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট রাখতে হবে। আপডেট থাকার জন্য যেমন আপনি কী সফটওয়্যার ইউজ করতেছেন, আপনি সেই সফটওয়্যার অনুসারে আপনার কম্পিউটারটা দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি জানি এখনও অনেকেই আছেন যাদের কাছে নর্মাল একটা ল্যাপটপ রয়েছে বা নর্মাল একটা কম্পিউটার, বাট আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য নয়। আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার কম্পিউটারটা আপডেট করতে হবে, কারণ এই শতাব্দীতে এসে আপনি একটা নর্মাল কম্পিউটার নিয়ে একটা পুরনো 2008 টাইপের একটা ওল্ড বা 2010 টাইপের একটা ওল্ড ভার্সন ফটোশপ নিয়ে আপনি কিন্তু বেশি দূর যেতে পারবেন না। আপনাকে অনেক আপডেট হতে হবে এবং আপনি আপনার জন্য একটু মোটামুটি একটা পাওয়ারফুল কম্পিউটার লাগবে। তো এই জিনিসটা প্রথমেই আপনাকে মেক শিওর করতে হবে যদি আপনি একেবারেই বিগিনার হন। আরেকটা বিষয় হচ্ছে, যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদেরকে বলতেছি, যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, ফ্রিল্যান্সিং রানিং করে থাকেন, আপনি ফাইবারে যদি আপনার প্রত্যেক মাসে অ্যাভারেজে অন্তত $60-70 ইনকাম হয় বা মিনিমাম $100 ইনকাম হয় যদি আপনার প্রত্যেক মাসে, আর আপনি স্টিল নিজের ফ্যামিলির আওতায় আছেন, আপনি নিজের পকেটের খরচ দিয়ে ফ্যামিলি চলতেছে না, যদি আপনি ওই অবস্থায় হয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনি যে সফটওয়্যারটা ইউজ করতেছেন মাস্ট বি ট্রাই করেন ওই সফটওয়্যারটা আপনার প্রিমিয়াম যেন ইউজ হয়। কারণ বিশ্বাস করতে পারবেন না যে প্রিমিয়াম সফটওয়্যারে আপনি কী পরিমাণ ফ্যাসিলিটি পাবেন, কী পরিমাণ
আপনি নিজেকে আপডেট করতে পারবেন। কারণ প্রিমিয়াম সফটওয়্যারগুলোতে অনেক অপশন থাকে, যেটা আমি সামনের ভিডিওগুলোতে আপনাকে আপনাদেরকে যখন প্র্যাকটিক্যাল কিছু বিষয় দেখাবো তখন দেখবেন ওখানে কী পরিমাণ অপশন রয়েছে। যেমন সাধারণত এআই টেকনোলজি এখন এমনভাবে বিস্তার করছে বা এমনভাবে সবাইকে সাপোর্ট দিচ্ছে, আপনি যদি প্রিমিয়াম সফটওয়্যারগুলো ইউজ করেন তাহলে বুঝবেন যে এআই এর কারণে আপনার ক্লায়েন্টের কাজ কতটা ইজিলি আপনি করে ফেলতে পারতেছেন, যেটা আমরা অলরেডি সেই জিনিসটা আমরা ফিল করি এবং সেই জিনিসটা আমরা অলরেডি অ্যাকসেপ্ট করছি এবং সেই জিনিসটা আমরা করি অলরেডি। আর আমি বিশেষ করে আপনাদেরকে আমার প্রথম বেশ কিছু ভিডিওতে আমি কালার এবং আপনাদের ক্রিয়েটিভিটি এগুলো নিয়ে খুব বেশি কথা বলার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম আমাদের যারা প্রথম নতুন প্রজন্ম ডিজাইনিং নিয়ে বিশেষ করে সামনের দিকে আগাইতে চায়, তাদের প্রধান বাধাটা কিন্তু তারা ক্রিয়েটিভিটি জিনিসটা বুঝে না, অ্যাকচুয়ালি ফিল জিনিসটা বুঝে না, যার কারণে তাদের ডিজাইন কনসেপ্টের মধ্যে ভিন্নতা খুব কম আসে। নেক্সট হচ্ছে তারা কালার কনসেপ্টটা খুবই কম বুঝে, কারণ কালার জিনিসটা আসলে আপনার ক্রিয়েটিভিটির একটা অংশ। যখন কালারটা ভালো করে না বুঝবেন তখন কিন্তু আপনি এই ডিজাইন ফিল্ডে আপনার সাকসেস হওয়া দুষ্কর হবে, আপনার জন্য খুব কষ্টকর হবে। আপনার জন্য বেটার হবে আপনি যদি প্রোগ্রামিং বা ওয়েবসাইট ডিজাইনিং ওই সেকশনগুলোতে চলে যান। তার জন্য আপনাকে প্রচুর পরিমাণে যখন আপনি ডিজাইন দেখবেন আপনার কালার কনসেপ্ট খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। তো একজন প্রথম একজন নতুন ডিজাইনারের জন্য এই দুইটা বিষয়ই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একবারে নতুন সফটওয়্যার চালানো হন বা আপনি সফটওয়্যার নতুন শিখছেন, সবচেয়ে বেশি খেয়াল রাখবেন গ্রাফিক্সের জন্য আপনাকে তিনটা সফটওয়্যার সবচেয়ে ভালোভাবে শিখতে হবে, সেটা হচ্ছে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ইনডিজাইন। এই তিনটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে আপনি সামনে যাবেন। যদি আপনি প্রফেশনালি আপনি আসলেই এই জিনিসটাকে নিয়ে আপনি সামনে এগোতে চান, ভালো কিছু করতে চান, যার জন্য যারা প্রথম অবস্থায় অ্যাকচুয়ালি ফটোশপ থেকে শুরু করবেন বা ইলাস্ট্রেটর থেকে শুরু করবেন, তো আমার সাজেস্ট থাকবে আপনি প্রথম অবস্থায় ফটোশপটা থেকে শুরু করতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি ফটোশপ থেকে শুরু করেন আপনি বোরিং হবেন না, কারণ যেহেতু ফটোশপটা পুরোটা একটা ফটো রিলেটেড সফটওয়্যার, সেক্ষেত্রে আপনি ভালো ফিল করবেন এবং দ্রুত সেটা শিখতে পারবেন। আর একটু শেখার পরে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি কিছু ফ্রি কাজ করবেন, যেমন আপনার পরিচিত ফ্রেন্ড বা পরিচিত কোনো দোকানদার বা যাদের কোনো একটা ব্যানার দরকার, যাদের কোনো একটা বিজনেস কার্ড দরকার, এমন যে কোনো কিছু দরকার আপনি সেটা করার ট্রাই করবেন। মনে রাখবেন যদি একটা বিজনেস কাজ করতে চান আপনি ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু মেক বিজনেস কার্ড ইউজিং লাইক ফটোশপ এনিথিং সামথিং লাইক দ্যাট। তো আপনি যখন ইউটিউবটা করবেন আপনি ফটোশপে কীভাবে কমপ্লিট একটা বিজনেস কার্ড করা যায় আপনি কিন্তু টোটালি একটা গাইডলাইন পেয়ে যাবেন, আপনি কারো কাছে যেতে হবে না। সো ইজিলি আপনি এটা করতে পারবেন। পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার গভর্নমেন্ট থেকেই করা, এটা উপজেলা, প্রত্যেকটা উপজেলা এভাবে অনেকগুলো মডেল মসজিদ আছে, এটা সত্যি অনেক সুন্দর। এখানে এই মসজিদগুলো দেখার জন্য অনেক মানুষ ভিড় করে। এই তো যাই হোক, এটা একটি ঘোরাঘুরি সকালবেলা একটা রিক্সা ভ্রমণ, পাশাপাশি আপনাদের সাথে আলোচনা করা, আপনাদেরকে দেখানো ভালো লাগছে আশা করি। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ভালো থাকবেন, টাটা।